আজকে আমাদের সাথে আছে দিদি সো দিদি হ্যালো ফার্স্ট টাইম আজকে দিদির সাথে আমরা বেরিয়েছি তো খুব আনন্দ করছি খুব মজা করছি আপনারা মজা একদম সো গাইস আমরা কিন্তু ফাইনালি ইকো পার্কের মধ্যে পৌঁছে গেছি এন্ড দি পেপার টু বলছে কত টাকা নিলো না নিলো সো সেও না কিছু না এন্ট্রির জন্য 30 টাকা করে নেয় গাইস দিদি আমাদের খাওয়াচ্ছে আচ্ছা পড়ি একটা মা ম্যাঙ্গো মা ম্যাঙ্গো এই যে মা এই ম্যাঙ্গো কেমা হ্যালো ভিবন দিস ইস রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকে থামনেলের টাইটেল যেটা দেখেছো ঠিকঠাক দেখেছো অ্যান্ড আজকে যেতে চলেছে ইকো পার্কে অ্যান্ড অনেকদিন পর আর কি ইকো পার্কে যাচ্ছি সত্যি খুব মজা হবে এবং নতুন নতুন যেসব আপডেট এসছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ করা যায় অ্যান্ড গাইজ আজকে আছে আমার সাথে দীপ আমি দীপ আর আরেকজন আছে সুজয় অ্যান্ড সুজয় দিদি আমরা সবাই মিলে আর কি যাচ্ছি ইকো পার্কে একটা ছোট্ট ট্যুর সোজাই হোক আজকে একটা ঘটনা ঘটে গেছে আর কি মানে দীপের চোখে একটা জাস্ট কি ঢুকেছে বুঝতে পারছিলাম না কেউ না যে ব্রেকআপ হয়েছে বলে কাছী ব্রেকআপ ফ্রেকআপ কিছু না আবার চোখে অ্যাকচুয়ালি এটা নোংরা গেছে আর যার জন্য চুকে দেওয়ার মানে ছোট্ট জিনিস তাও তো এখন ওষুধটা দেওয়ার পরে আর কি লাল বিচ্ছে কমেছে আহ জানিনা কেন তো সাইকেল একদম আসতেই ছিল একটা কিছু কোণা কোণা গেছে হয়তো ছোট একটা কিছুর জন্য পুরো চক্রে এখন যাই হোক এখন আগে থেকে অনেকটা ভালো আছে তো এই নিও ঘুরতে যাচ্ছে দেখতেছো মানে ঘোড়াটা কতটা ভালোবাসে সো চলো কোথায় যাচ্ছি আমরা আজকে ইকো পার্ক তো খুব মজা হতে চলেছে ওই ছোটবেলায় গেছিলাম ভুলে গেছি কবে গেছি হ্যাঁ আবার নতুন নতুন আপডেট এসেছে এখন ওগুলো সব কিছু দেখাবো গাইস এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইস এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে কী করছো তোমরা ভিডিও দেখে যাচ্ছো খালি তোমরা ভিডিও দেখলে হবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড যারা ফেসবুক পেজে এখনও ফলো করে মানে ফেসবুক পেজ থেকে যারা আর কি ভিডিওটা দেখছো পেজটা প্লিজ ফলো করে দাও অ্যান্ড যারা ইনস্টাগ্রামে ফলো করেনি তাই কী করছো ইনস্টাগ্রামে ফলো করে দাও আশা করি ভালো লাগবে ভিজিট করো অ্যান্ড ফেসবুক পেজে একটু একটু করে গ্রো হচ্ছে রিচটা একটু ভালো এসছে অ্যান্ড লাস্টে ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো চলো ব্লগে দেখা হচ্ছে তাতেই করে দাও যা করবে গাইজ এখন আছি বাস আর তিতুমি বাস স্ট্যান্ডের একদম ব্যাক সাইডে সো আমরা বাসে করে যাব আর কি সো এখান থেকে আমরা বাস নিয়ে নেব অ্যান্ড আমরা বেরিয়ে যাব ইকো পার্কের উদ্দেশ্যে ভাই রে ভাই আমাদের কত আর কি জোস দেখো ঠিক আছে এখানে কি লেখা ইউ গিভ মি এনার্জি ইউ গিভ মি এনার্জি ঠিক আছে সিরিয়াসলি মানে রোদের মধ্যেও আমরা ঘুরতে যাওয়া ছাড়ছি না ঠিক আছে সো চোখের অবস্থাও খারাপ তাও কিন্তু বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়া বলে তো বাস স্ট্যান্ডের মধ্যে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি অ্যান্ড সুজয় ওরা আসছে ওরা রাস্তায় আছে ওরা আসলেই আমরা বাস ধরে রওনা দেবো কোথায় ইকো পার্ক ইকো পার্কে ইকো পার্কে জল চোখে দিলেও নাকি ঠিক হয়ে যায় শুনেছি দেখা যাক কী হয় দেখা যাক গাইজ ইকো পার্কে যাওয়ার জন্য সাঁতরাগাছি টু মানে টু আছে এবং বি গার্ডেনের বাস আছে সো তোমরা এখান থেকে পেয়ে যাবে একদম পুরো সামনের গেট থেকে আর এখানে এখানে সাঁতরাগাছির বাস স্ট্যান্ড ঠিক আছে এখান থেকে সাঁতরাগাছি বাস যাবে হ্যাঁ এখানে ধামাখালি তারপরে আরো আছে এখানে এলারত্রিশ তিরিশ লাস্টেরটা হচ্ছে তিরিশ ঠিক আছে গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি প্রায় কলকাতার বিমানবন্দরের সামনে এবং এখানে একটা প্লেন নামতে এবং আরেকটা প্লেন উঠতে দেখলাম মানে এত কাছের থেকেই ফার্স্ট টাইম দেখলাম সো খুবই ভালো লাগছিল এবং মনে হচ্ছে কবে যেরকমভাবে প্লেনে উঠবো একটা ইচ্ছা আছে তো জানি না সো আশা করি ফুলফিল হবে তো যাই হোক তোমরা দেখে কমেন্টে জানিও কে কে প্লেনে উঠেছো তো যাই হোক চলো আমি যেতে থাকি আমাদের গন্তব্যস্থল ইকো পার্ক তো অল দ্যাট গাইস ফাইনালি কিন্তু আমি বাসের একদম পুরো ফ্রন্ট সাইডে বসেছিলাম সেই জন্য ভালো ভিউ নিতে পেরেছে এবং অল গাইস এখানটা আমরা জাস্ট নামলাম বাস করে আর এই সাবওয়ে এই সাবওয়ে থেকে আমরা গাইছি নামবো নিচের দিকে ওয়েলকাম টু ইকো পার্ক সো সাবওয়ে থেকে আমরা জাস্ট ইকো পার্কে সো গাইস আমরা কিন্তু ফাইনালি ইকো পার্কের মধ্যে পৌঁছে গেছি এন্ড এখন দাঁড়িয়ে আছি একটা বাড়ির মধ্যে ঠিক আছে এটা আর্টের উপরে সো যাই হোক পাশে দ্বীপ আছে দিদি একটু বলছে কত টাকা নিলো না নিলো ডো সেরকম কিছু না হয় এন্ট্রির জন্য তিরিশ টাকা করে নেয় পার হেড আপাতত আজকে এরকমই নিতো এখন হয়তো না এখন সেমি রয়েছে তো ওরকমই আছে আপাতত ঠিক আছে আর তাছাড়া কোনো রাইট ফাইটের জন্য আলাদা লাগে হ্যাঁ ওগুলো তো জাস্ট আলাদা এক্সট্রা চার্জ আছে যে এন্ট্রি ফ্রি তিরিশ টাকা করে আপাতত তাই তো সো চলো গাইস পুরোটা ঘুরবো আজকে আমাদের সাথে আছে দিদি সো দিদি হচ্ছে এটা হচ্ছে সুজয়ের দিদি দিদি আছে সো হ্যালো হচ্ছে দিদি হ্যালো ফার্স্ট টাইম আজকে দিদির সাথে আমরা বেরিয়েছি তো আনন্দ খুব মজা পাচ্ছি আপনারা মজা একদম এন্ড গাইস এখানে আছে দীপ আছে এখানে সুজয় আছে আর এখানে ভাই আছে সো আমরা সবাই মিলে খুব আজকে এনজয় করব তাই তো গাইস দু নম্বর গেট থেকে ঢুকে আমরা জাস্ট এক বোকামই করেছি কারণ দু নম্বর গেটে সেরকম কিছু নেই বাট লেকটা আছে অসাধারণ লেক এখানে তোমরা ভিউ দেখতে পারবে অসাধারণ এবং ফটো ক্লিকস করতে পারবে সো গাইস এখন আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে মানে দু সাইডে জঙ্গল অ্যান্ড পাশ থেকে আমরা যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ লেবু গাছ আছে এবং সবে দেখাতে আছে তাছাড়া আরও অনেক ধরনের গাছ আছে এখানে সব এইসব সাইড থেকে আমরা যাচ্ছি অ্যান্ড সামনে ওরা সব আছে তবে যাই হোক গাইজ অনেক বছর পর আর কি আমার লাইফে সেকেন্ড টাইম ইকো পার্কে গিয়েছি সেই স্কুল লাইফে গেছিলাম ইকো পার্কে স্কুল থেকে এবং এই গেলাম তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে এবং একটা এখানে ঝর্ণাও দেখতে পেলাম এবং এখানে একটা আছে মে আই হেল্প ইউ সো কোনো প্রবলেম হলে এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো সব মিলিয়ে আমি এটাই বলতে চাই যে ইকো যেতে হলে তোমরা প্রায় সকাল সকাল যাবে কারণ সকাল সকাল না গেলে ঘুরে টোটালটা কমপ্লিট করতে পারবে না আমার মতন বোকামি তোমরা করো না বিকেলবেলায় গিয়ে আটটার মধ্যে বাড়ি আসা সো আটটার মধ্যে এটা অফ হয়ে যায় তো তাই বলবো সকাল সকাল গিয়ে তোমরা ঘোরো এখন তোমরা দেখতে পাচ্ছ বাঁশের ঝাড় বাঁশ গাছ যেটা আমাদের জীবনে লেগেই আছে গাইস এখানে সাইকেল দেখে ও না পুরো পাগল হয়ে গেছে ভাই সাইকেল চড়বে ও এখন আমরা চলে এসেছি মেইন জায়গাতে ঠিক আছে কত তুই কি ভাবলি তুই কি ভাবলি হ্যাঁ সুজয় সাইকেল দেখে পুরো পাগল হয়ে গেছে ও কি বলছে আধা ঘন্টা 150 টাকা আমি বাড়ি থেকে নিয়ে আসতে দেখো গাইস তোমরা নিজেরাই যে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে এবং মানুষও সেই বোকাদের ফাঁদে পা ফেলছে গাইস এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন ঠিক আছে বাটারফ্লাই এটা এখন অফ আছে নাকি বন্ধ দেখাচ্ছে তো দেখো ভিডিও চলছে তো এখানে কিছু ভিডিও শুট করা হবে এখন আমাদের ব্লগে আছো চড়ে ঘুরে নিরে আমি এখনো দেখেছি যতই হোক বিকেলবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই পেটটা প্রায় বড়াই ছিল তো যাই হোক বাইরে বেরিয়েছি কিছু খাবো না তাই বললে হয় তো পেটটা খুব খিদে খেতে পারছিলো তার মধ্যেই দিদি বলছে তো চ তাহলে দোকানে চকে কেচকটা খাই তো দিদি আমাদেরকে খাওয়াচ্ছে দিদি একটা ফুটি টাইপের নিয়েছিল মা ম্যাঙ্গো যেটার নাম ছিল তো এটা নিয়ে আমরা একটু ব্যঙ্গ করছিলাম দিদি আমাদের খাওয়াচ্ছে আচ্ছা মা ম্যাঙ্গো মা ম্যাঙ্গো যে মা ম্যাঙ্গো

মা ম্যাঙ্গো মা ম্যাঙ্গো কার কারমা সেটা দেখা কার কারমা এই যে ভাইয়ের মা চলো খাওয়া যাক চলো খাওয়া যাক আরে ভাই দি দেখো গাইস এখানে 1 টাকা দিতে হচ্ছে তারপর জল পড়বে আচ্ছা হ্যাঁ 2 টাকা দিলে 1 লিটার দিলাম তো হচ্ছে যাই হোক ওই ফুটিটা খাওয়ার পর আমরা একটু মাঠে জাস্ট একটা চিল করছিলাম অনেকক্ষণ হাটাটি হয়েছিলো তাই একটা রেস্টের প্রয়োজন তো ওখানটায় আমরা বসেছিলাম এবং সবাই আশেপাশে ছিল তাই একটা ভালো লাগছিল এবং ওপর থেকে দেখো তোমরা কত সুন্দর পাখি এক একটা শেপ করছো ওই পাখিগুলোর নাম কি সেটা জানলে আমাকে প্লিজ কমেন্টে তোমরা জানাবে অবশ্যই গাইজ আমরা এখন প্রায় বাড়ির দিকে যেতে চলেছি এবং সাতটা যে আশ্চর্যের জিনিস আছে সেটাও গাইজ আমরা দেখতে পারলাম না আবার একদিন আসতে হবে একদিনে কভার করা অসম্ভব পুরো সবই দেখো কি সুন্দর সূর্যমুখী ফুল হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা লেকের সাইডে কারণ ওই দিকে যেতে হলে অনেকটা আমাদের হাঁটতে হবে তাই আজকে আর সম্ভব না তাই সাতটা আশ্চর্য জিনিস আজকে আর দেখা হলো না দেখো ফার্স্ট টাইম আমি যেহেতু ইকো নাইট ভিউ দেখছি তাই আমার কাছে ইকো অনেক সুন্দর লাগছে এবং তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর দূরে একটা গম্বুজ টাইপের জিনিস দেখলাম ওটা কি আমি ঠিক জানি না তো যাই হোক এখানে আবার একটা ঝর্ণাটা দেখলাম এই ঝর্ণাটার গাইজ রাত্রিবেলা লাইটিং করেছে এটা একটা অন্য ঝর্ণা ছিল তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে অ্যান্ড এনজয় করলাম এবং অনেক কিছু নাও দেখলাম আমাদের ডান এখন ঘোড়ি কাটার টাইম প্রায় সাড়ে ছটা ওভার হয়ে গেছে তো যাই হোক দিদি আছে সুজয় ভাই এদিকে আমাদের অবস্থা পুরো খারাপ যাই হোক অনেক কিছু ঘোরা হয়নি এত কম টাইমের মধ্যে ঘোরা সম্ভব না আবার আসবো তো আপাতত টাটা দিয়ে দাও সবাই তো চলো ভাই দেখা হচ্ছে নতুন ব্লগে